আজকে অক্টোবর 28 তারিখ শনিবার বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এই প্রবারণা পূর্ণিমা সারা পৃথিবীর সকল বৌদ্ধ সম্প্রদায়ের আকাশত ফানুষ উত্তোলন এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে ফালনে থাকে। এর ধারাবাহিকতায় প্রত্যেক বছরের মতো এবারও সাতকানিয়ার লোহাগড়ার প্রত্যেক বৌদ্ধ বিহারত ফজরাতুন পূজা অর্চনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় প্রত্যেক বিহারত একযোগে ফানুষ উত্তোলন করা হয়। সময়মতো প্রার্থনা, পৃথিবীর সকল প্রাণীর সুখ শান্তি কামনায় পুণ্যদান করা হয় এবং দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পুণ্যদান করা হয়। বৌদ্ধ মন্দিরের মধ্যে মহাসব চলেন ফানুষ উৎসব, আর বৌদ্ধ মুসলিম বেগুন এই উপাসনা উপভোগ করি। তো প্রতি বছরে ইয়ে নয়, আর প্রতি বছরে এই এবং আর খুব আনন্দিত হই। আজ ইয়ার এই বড় হাতিয়ার ফানুষ উত্তোলনের উৎসব সাইবেল আসি এবং আর মাঝে সম্প্রীতির বন্ধন বজায় আছে এবং প্রতি বছরের ন্যায় এবছরে হিসেবে আর সম্প্রীতির বন্ধন ইয়ান অটু ড্রাইভেল্লা বলি আজিও পানি সুত্তুলে নিয়ে সাবেল্লা আসি আর সাই ভবিষ্যতেও যাতে এই ধরনের বন্ধন ইয়ান আর মাঝে বিরাজতে হয়। ফাল সুত্তুলন আনন্দ ভাগাভাগি গরিবেল্লাই ব্যাগ সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়ে সম্মিলিত ভাবে আকাশত পানি সুত্তুলন করে। এ সময় বৌদ্ধ ভিক্ষু বড়হাতিয়া বুদিনিকেতন বিহারের অধ্যক্ষ শুদ্ধানন্দ মাহাতের ও বৌদ্ধ নেতা শিক্ষক লালেন্দ্র কুমার বড়ুয়া হয় তুল্যমণি বৌদ্ধকে উদ্দেশ্য করে আহারা বাংলাদেশের বৌদ্ধরাও সমগ্র বিশ্ব বৌদ্ধদের সাথে তাল মিলিয়ে আহারাও কিন্তু ফানুষ বাতি উত্তোলন করি। এই তুল্যমণি বৌদ্ধরে আহারা পূজা করি, বাংলাদেশ সরকারের মঙ্গল কামনা করি। এই পরবর্তী পূর্ণিমার পুণ্য রাশি আর সমগ্র বিশ্ববাসীর মানুষের কাছে আহারা দান করি। আজকে প্রার্থনা করি কি আমরা যেন সারা বছরটা সুখে শান্তিতে থাকতে পারি এবং প্রতি বছর যেন আমরা এরকম ভাবে আবার মিলিত হইতে পারি। সি প্লাস চট্টগ্রাম।